ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক আর আমরা আজ আলোচনা করব গম চাষের সংজ্ঞা এই প্রসঙ্গটি নিয়ে আমাদের এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক পরিচালক কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয় নজরুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে যেমনটা বলছিলাম যে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে গম চাষে যে সংখ্যা দেখা দিয়েছে সেটি নিয়ে কারণ হঠাৎ করেই একটি নির্দেশনা এসছে সেটা হলো যে চলতি মরশুমে দেশের সাহায্যে কৃষকদের গম চাষে নিরুৎসাহিত করা হয়েছে বিশেষ করে মেহেরপুর ঝিনাইদহ বরিশাল যশোর ও ভোলার গম চাষীদেরকে নিরুৎসাহিত করা হয়েছে কারণ গত বছর যে ছত্রাকের আক্রমণ হয়েছিল এর ফলে ব্লাস্ট গম চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে গম চাষে একটি বিপত্তি দেখা দেয় তো এর ফলে যেটা দেখা করা হয়েছে যে এবছর থেকে গম চাষে নিরুৎসাহিত করা হয়েছে এবং সেখানে ডাল তেল ভুট্টা সহ নানা ডাল জাতীয় শস্য উৎপাদনের পরামর্শ দেয়া হয়েছে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে নিরুৎসাহিত করা হচ্ছে এটা কি আসলে একটা সমাধান হলো কারণ যে রোগটি হচ্ছে যে রোগটি নিয়ে চিন্তিত বলা হচ্ছে সেটির কি আসলে প্রতিকার খুঁজে বের করা আগে দরকার ছিল না ধন্যবাদ আপনাকে বাংলাদেশে কিন্তু গম দ্বিতীয় ফসল ছিল এখন ধানের পরেই কিন্তু গমের স্থান ছিল এখন কিন্তু নেই তার কারণ হলো আপনি এখনো দেখতে পাচ্ছেন যে আজকালকেও দেখেন বেশ আপনার রাত্রে দিকে গরম বেশি অনুভূত হচ্ছে আবার ঠান্ডা পড়ে যাচ্ছে গমের জন্য কিন্তু আপনার একটা নির্ধারিত মধ্যে না হলে গম চাষটা আসলে কৃষকের জন্য কঠিন হয়ে পড়ে আমরা জলবায়ু পরিবর্তনের কারণেই কিন্তু আমরা প্রথম ঝুঁকিটা গম ফসলই দেখতে পাচ্ছি যে এই বিষয়ে আপনার আপনি যেটা বললেন যে আপনার সবটা চুকরোগের আক্রমণ পোকার আক্রমণ এবং এটা এই আপনার দৈনিক তাপমাত্রার পরিবর্তন হওয়ার জন্য দিনের সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনার চাষিরা যে কাঙ্ক্ষিত ফসল আশা করে সেভাবে কিন্তু তারা গ্রাম চাষে লাভবান হতে পারছেন না সেই ক্ষেত্রে জন্য সরকার এটা চিন্তা ভাবনা করেই কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে ষাটটি জেলার কথা আপনি বললেন সেই ষাটটি জেলাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনি দেখেন যে তাপমাত্রা সেখানে কিন্তু নিম্নগামী এবং সেই জন্যই আমরা মনে করি সরকার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কারণ কৃষকদেরকে তো ক্ষতিগ্রস্ত করা যাবে না সেজন্য আমরা যদি আজকে ভূতটা কিন্তু অনেক আগে চলে আসছে আমরা যদি ভুট্টা ফসল আমরা কৃষকদের উৎসাহিত করতে পারি সেক্ষেত্রে তারা কিন্তু গমের যে সমস্যাটা যে সংকটটা তারা পাচ্ছে সে সংকট থেকে কিন্তু তারা পরিত্রাণ পাবে আপনি তৈল জাতীয় ফসলের কথা বললেন ডাল জাতীয় ফসলের কথা বললেন কিন্তু এই ফসলগুলো দিয়ে কি আসলে গমের যে চাহিদাটা মানে আমরা তো গমটাকে ব্যবহার করি মূলত আটা এবং ময়দার ক্ষেত্রে তো সেক্ষেত্রে এই ফসলগুলো দিয়ে কি আসলে গমের চাহিদাটা মেটানো সম্ভব যদি ভুটটা আপনি করেন সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে কিন্তু আমরা গম এবং আপনার কিন্তু যে তৈরি হয় আটা সেটা কিন্তু এবং সেই ক্ষেত্রে আরেকটা লাভবান হচ্ছে যদি আপনি ভুটটা করতে পারেন আজকে আমাদের ভাবে আপনার এই পোলট্রি শিল্পটা আপনার ব্যাপক প্রসার লাভ করছে সেই ক্ষেত্রে কিন্তু পোলট্রি ফিডের জন্য কিন্তু আপনার একটা ভুটটা কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে আমরা মনে করব যে সকল অঞ্চলে আপনার এই আপনার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে ছটকিত রোগের সেক্ষেত্রে আমি মনে করি যে কৃষকদের উচিত গম থেকে সরে এসে কারণ প্রতি বছরই তারা এই গম করাতেই কিন্তু এরকম একটি আপনার সংকটের মোকাবিলা তারা হচ্ছে সেক্ষেত্রে তারা ডাল জাতীয় ফসল জাতীয় ফসল এবং ভুট্টাকে আপনার অগ্রাধিকার দিয়ে করতে পারলে কিন্তু আমার মনে হয় তারা ক্ষতি হবে বরঞ্চ তাদের ক্ষতি পুষিয়ে তারা লাভবান এই যে ছত্রাকটির নাম আমরা বলছি ব্লাস্ট এটির উৎপত্তি আমরা যতটুকু জানি যে ব্রাজিল থেকে এটি আসে এবং এটি সংক্রমিত হয়েছে বাংলাদেশে তো এই যে একটি ফসল চাষের পর আর একটি অন্য ফসল চাষ করার পরে পুনরায় ওই ফসলটি চাষ করা অর্থাৎ একটা গ্যাপ দিয়ে দিয়ে ফসল চাষ করার এই পদ্ধতিটা আসলে কতটুকু নেই ব্লাস্ট ছত্রাক আপনাকে এটাকে ক্রপ রোটেশন বলে পর্যায় ফসল চাষ করা আচ্ছা আচ্ছা আমরা এটা কিন্তু শুধু গমের বেলা না আপনি ধানও দেখবেন যেটি মতো প্রত্যেক বছর আপনার একই জাত করলে সে কিন্তু কৃষকরা কিন্তু আজকে সমস্যার সম্মুখীন হচ্ছে তারা আপনার রোগের প্রাদুর্ভাব হচ্ছে পোকার প্রাদুর্ভাব হচ্ছে এক্ষেত্রে তো আমরা তো কোন কোনো অবস্থাতে আমরা জমিকে তো আমরা রেস্ট দিচ্ছি না কিন্তু আমরা আছি এবং সেক্ষেত্রে এটা আমরা মনে করি উচিত এবং আমাদের কৃষির বিজ্ঞানও কিন্তু তাই বলে যে আপনার এই একই ফসল বারবার চাষাবাদ না করে সেটা পরিবর্তন গত এক দুই বছর আপনি গ্যাপ দিয়ে করেন দেখবেন যে আপনি আবার সেই সংকটটা থেকে আপনি কৃষকরা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে তো এই ক্ষেত্রে এই যে গম চাষের সংখ্যা বলছি আমরা গম চাষের ক্ষেত্রে আমরা আমরা ভাবতে পারি যে এই পদ্ধতিতে চাষাবাদ করলে গম চাষে যে একটি বিপন্ন ভাব দেখা গেছে সেটা হয়তো বা কাটিয়ে ওঠা সম্ভব হবে আমি একটু জানতে চাই যে প্রাকৃতিকভাবে অর্থাৎ বাংলাদেশের এপার ওপার বিভিন্ন আঞ্চলিক ভেদে কি গম চাষের কোনো ভিন্নতা রয়েছে কিনা গমের কি কোনো জাতের বিষয়টি আছে আচ্ছা গমে তো অনেক আপনার জাত আছে এবং আমাদের দেশেও আমাদের বিজ্ঞানীরাও আপনার গমের অনেক জাত উদ্ভাবন করেছেন এবং আমরা করছিও কিন্তু গমে যেটা হচ্ছে যেটা বললাম একটা নির্দিষ্ট তাপমাত্রার মাঝে না হলে অনেক সময় আপনার আপনার এর আপনার যে ফ্লোরিং এটা কিন্তু আপনার পরিপূর্ণভাবে কিন্তু প্রস্ফুটিত হয় না সেক্ষেত্রে আজকে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু গমে প্রথম ফসল যেটা আমরা কিন্তু হুমকি খাচ্ছি হচট খাচ্ছি আপনি যেটা বললেন সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে আমাদের বিজ্ঞানীদেরও আরও গবেষণা করা দরকার আপনার এবং এই ধরনের আপনার যদি মনে করেন ছত্রাকজনিত এটা যদি আমরা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বের করতে পারি সেক্ষেত্রে তখন কৃষকরা এই সমস্যাটা সম্মুখীন হবে না আর একই ভ্যারাইটি আপনার অনেক বছর ধরে চাষাবাদ করলে আপনার এইগুলার ডিজিজ অনেক সময় আপনার মাটির মাটি থেকে আসে বীজ থেকে আসে কথা বলছেন না সেক্ষেত্রেও তো আমরা কোনো অনেক সময় আমাদের কৃষকরা মনে করেন মাটিটাকে সল্ট ট্রিটমেন্ট করে না সিডটাকে ট্রিটমেন্ট করে না সেটা দিয়েও আপনার মাটি শোধন করা যায় আপনার বীজ শোধন করা যায় কথা বুঝছেন সেক্ষেত্রে আমাদের যারা উক্ত এলাকায় সম্প্রসারণ কর্মী রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী সেখানে যে সকল আপনার এই সকল কেমিক্যাল পাওয়া যায় এবং তাদের পরামর্শ নিয়ে করলে আমার মনে হয় থেকে আপনার নিস্তার পাবে এই যে বিশেষ রোগটির কথা বলা হচ্ছে বিশেষ ছত্রাকটির কথা বলা হয়েছে প্রায় গত মৌসুমে দেখা গেছে যে প্রায় চোদ্দ হাজার হেক্টর জমি গম নষ্ট হয়ে গেছিল এই ব্লাস্ট ছত্রাকের আক্রমণে এই ব্লাস্ট ছত্রাকটা আসলে কি কিভাবে গমের মধ্যে সেটা ছড়াচ্ছে সেটা অনেক সময় মনে করেন এই যেটা ক্লাইমেটিক কন্ডিশন একটা ব্যাপার কথা বুঝছেন অনেক সময় আপনার হয়তো বীজবাহিত হতে পারে অনেক সময় আপনার হয়তো সে মাটিতেও থাকতে পারে হ্যাঁ সেখান থেকে আপনি আসতে পারে বুঝছেন না ছত্রাক তো আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন তো যে কোনোভাবে আপনার হতে পারে কথা না সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে আমরা যদি যেহেতু সরকার উদ্বেগ নিয়েছে আমরা প্রথমে কৃষকদেরকে বলবো আপনার গমের পরিবর্তে আপনারা ডাল জাতীয় তেল জাতীয় বা আপনারা ভুট্টা আবাদে আগ্রহী হন দ্বিতীয় আমরা বলবো যদি একান্তই যদি কোনো কৃষক করতেই চায় সেক্ষেত্রে তাকে সয়েল ট্রিটমেন্ট করতে হবে তাকে সিড ট্রিটমেন্ট করে করতে হবে তাইলে হয়তো সে আপনার রোগ থেকে সে নিস্তার পেতে পারে আরেকটু আছে সেটা যদি সে আপনার যে জাতটা করে সে প্রচলিত জাতটি বাদ দিয়ে অন্য একটি জাতের আপনার যদি সাহাবাদ করে সেখান থেকে সে আপনার পরিত্রাণ পেতে পারে আচ্ছা আচ্ছা মানে জাত নির্বাচনের ক্ষেত্রে ভিন্নতার ভিন্নতার মাধ্যমে আপনার কিছু একটু জানতে চাই যে আপনি তো অনেক দিন ধরে আসলে এই কৃষি তথ্যের সাথে জড়িত রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের এই যে বিভিন্ন রোগ কিংবা বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো কিভাবে কৃষ। পর্যন্ত পৌঁছায় কিভাবে আপনারা আসলে আসলে এই বিষয়টি হলো কি আমাদের যারা স্থানীয় পর্যায়ে আপনার সম্প্রসারণ কর্মী আছে স্থান কাল ভেদে লোকেশন স্পেসিফিক যে সকল আপনার টেকনোলজি বা যে সকল ফসলের যে সকল ভ্যারাইটি সে সম্পর্কে সম্যক ধারণা জ্ঞান এটার কিছু ঘাটতি আছে এক্ষেত্রে আমি যেটা বলি যে সংশ্লিষ্ট বিজ্ঞানী সম্প্রসারণবিদ এবং ইনোভেটিভ ফার্মার্স প্লাস আমাদের মিডিয়ার যে ভাইরা ওই এলাকাতে কাজ করে একটু সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে তাইলে কিন্তু কৃষকরা কিন্তু তাৎক্ষণিকভাবে এই বিষয়গুলো জানতে পারবে আপনি যেমন গমের কথা আজকে বললেন গমের এই আপনার একটা নিয়েই যদি একটা ভিডিও করা হয় সেই ভিডিওটি যদি অঞ্চলে প্রচার করা হয় কিভাবে হচ্ছে কেন হচ্ছে এর পরিত্রাণের উপায় কি তাইলে কৃষক কিন্তু নিজেই কিন্তু তৈরি হবে যে আগামীতে আমি গম চাষ করবো কি করব না বা গম করলে আমি এই জাত যে করবো নাকি আমি এই জাত বা জাত কোথায় সে জাত পাবো এই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণভাবে প্যাকেজ আকারে ওই সকল কৃষকদের কাছে যাওয়ার বিষয়টি আমি মনে করি এখানে একটু আমাদের ঘাটতি আছে এগুলো এই ঘাটতিটা আসলে কাটানোর কোনো উপায় আছে কিনা এই ঘাটতিটা কাটানোর উপায় হলো যেটা হচ্ছে যে কৃষি মন্ত্রণালয় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারে যে একটি টিম করে আপনার আমাদের বিজ্ঞানীরা থাকলো বিদ্যা থাকলো কৃষি তথ্যের লোকরা থাকলো আমাদের ওই এলাকায় ইনোভেটিভ ফার্মা তারা সেখানে গিয়ে জেনে শুনে যে কি কারণে হচ্ছে কারণটি নির্ণয় করে প্রয়োজন লাগলে এই বিষয়ে আরও গবেষণা করে তারা সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত দিলে আমার মনে হয় চাষিরা সেই বিষয়ে আপনার এটা গ্রহণ করবে এবং চাষিরা ক্ষতিগ্রস্ত হবে না এটা শুধু আপনার এই যে দেখেন কিছুদিন আগে আপনার আমাদের যে ইয়ের পোকা লাগলো ধানে হুম এটা হবেই কিন্তু কৃষিতে সমস্যা ছাড়া আপনি কৃষিকাজ করতে পারবেন না সমস্যা আসবে কিন্তু সমস্যাকে আপনার উতিয়ে থাকার জন্য আমাদেরও কিছু কিছু পদক্ষেপ আপনার গ্রহণ করতে হবে এই বিষয়ে মনে করেন যে একটা যদি ওই রকম আপনার মনিটরিং সিস্টেম থাকে যে এই দেখা গেল এই দেখার মাত্রই আপনার বিজ্ঞানীদের যাওয়া সম্প্রসার যাওয়া সেখানে তাৎক্ষণিকভাবে কীভাবে কৃষকরা প্রায় তো অভিযোগ করেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বা কৃষি কর্মকর্তাদের দেখা তারা কিন্তু পানি না বিভিন্ন সমস্যা সম্পর্কে তারা জানতে চান এটা পায় না একটা হলো একটা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে হাজার হাজার কৃষক একটা লোকের পক্ষে সম্ভব

কৃষি তথ্য সার্ভিস একটা কল সেন্টার আছে ওয়ান সিক্স ওয়ান টু থ্রি সেখানেও কৃষকরা প্রশ্ন করলে তারা আপনার সেখান থেকে তাদের উত্তর দেয় এবং তাদের কিছু কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র আছে প্রত্যেকটা উপজেলাতে একটি করে আছে এটা একটা সংগঠিত কৃষকদের ফোরাম তাদেরকে আপনার অনলাইন আমাকে আইসিটি যে সকল আপনার ইয়ে আছে তাদেরকে দেওয়া হয়েছে এবং সেখান থেকেও তারা কিন্তু যোগাযোগ কিন্তু এইটাকে যেটা বললাম যে সব কিছু আছে দেখার লোকটা কই করার লোকটা কই এই যে দেখা করা এবং একটা সঠিক তথ্য কৃষককে দেওয়া এটা কিন্তু চারটি খানি কাজ না আপনার তথ্যটা সঠিক কিনা এটা দেখার এই যে আমরা যে আজকে অনুষ্ঠান করছি আমি যে বলছি ঠিক কিনা এটা দেখার কে আছে আমরা জানি আগামী যদি আপনার গম করে তাহলে এই সাতটি জেলাতে এই ধরনের সমস্যা হতে পারে তার প্রাথমিক পদক্ষেপ কি হবে আমি কৃষককে কি কি তথ্য দিব এটা থেকে বাঁচার জন্য সে ধরনের কোন উদ্বেগ তো আমাদের নাই হলো খবর হলো আপনারও তোলপাল হচ্ছেন আমরাও তোলপাল হচ্ছে সরকারও তোলপাল হচ্ছে তখন তো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মানে এর মধ্যে কি আসলে কৃষকরা কি গম চাষ শুরু করে দিয়েছেন কিনা আপনার কাছে একটু জানতে চাই তবে তার আগে ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি এখনই সঙ্গে থাকবেন আমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি কৃষিকথায় আজ আমরা আলোচনা করছি গম চাষের সংখ্যা এই বিষয়টি নিয়ে জনাব নজরুল ইসলাম যেমনটা বলছিলাম যে এই যে একটি সিদ্ধান্ত এসেছে যে ব্লাস্ট ছত্রাকের কারণে সাত জেলায় গম চাষ নিরুৎসাহিত করা হচ্ছে এই যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত কিন্তু এসেছে এর মধ্যে কি কৃষকরা আসলে চাষ শুরু করে দিয়েছেন এটা কি আসলে একটু দেরিতে হয়ে গেল নাকি আপনার কি মনে হয় না এটা তো অবশ্যই আরো আগে এটা কৃষকদেরকে অবহিত করা উচিত ছিল বিশেষ করে এই সাতটি জেলায় সরকারি উদ্যোগে যে সকল মানে গম চাষিরা আছে তাদেরকে অবহিত করা উচিত ছিল এটা করলে জন্য ভালো হতো তবে আমি যেটা মনে করি কৃষকরা আমাদের কিন্তু হচ্ছে রবি ফসল আমাদের শীত কিন্তু ছোট হয়ে যাচ্ছে এটাও কিন্তু গম চাষের জন্য একটি সংকট কিন্তু অতএব কৃষকদেরকে আমি অনুরোধ করব আজকে ডিভিসি চ্যানেলের মাধ্যমে তারা বীজটি যেন আপনার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বা থেকে রিসিটের মাধ্যমে রসিদের মাধ্যমে যত তারা বৃষ্টি ক্রয় করে আচ্ছা কথা বুঝছেন এই ক্ষেত্রে জন্য আমাদেরকে शुक्लाজন্য প্রতারিত না হয় হুম এটা যদি সে সত্যিকারভাবে সঠিক বীজ গ্রহণ করে সে অনেকটা কিন্তু সে রক্ষা পেয়ে যাবে হুম হুম তারপরে হলো যেহেতু শীত ছোট হ্যাঁ তাকে খুব নিবিড় আপনার একটা পর্যবেক্ষণের ভিতরে আপনার গমকে রাখতে আবহাওয়ার বিষয়টা খেয়াল রাখতে হবে বুঝছেন না কারণ এখন জায়গা যাচ্ছে এই আপনার আকাশ মেঘলা হয়ে যাচ্ছে কুয়াশা পড়তেছে তারপরে আবার তীব্র গরম হচ্ছে এটাও কিন্তু আমাদের গম চাষের জন্য একটা সংকট আপনি যেটা বললেন ইভেন কি গম না আপনি আলুতেও দেখবেন যে এই সকল সময়ে কিন্তু ছত্রাকের প্রাদুর্ভাবটা খুব বেশি বেড়ে যায় এই জন্য আমরা বলবো যে সে বীজটা সঠিক জায়গা থেকে গ্রহণ করবে এবং সঠিক সময়ে আপনার তার জমিতে সে জমি চাষ দেবে জমিটা ভালো করে প্রস্তুত করবে এবং যে আমাদের যে মানে সারের যে নির্ধারণ করা মাত্রা আছে সেটি স্থানীয় সম্প্রসারণ কর্মীর কাছ থেকে জেনে সঠিকভাবে সেচ চাষের সময় পুরোটা আপনার দিয়ে সে আপনার গমটি করে গম চাষের ক্ষেত্রে সেচের কি কোনো ভূমিকা রয়েছে নাকি সেচের ভূমিকাটা হচ্ছে যদি কৃষক দেখে যে তার মাটিতে রসের অভাব আছে

তাই না সেখানেও তার একটু খরচের বিষয় আছে যারা একটু আপনার মানে বুদ্ধিমান কৃষক তারা একটুখানি সম্পদশালী বিত্তবান তারা আপনার ওইটা সঠিকভাবেই করে

গোমে ক্ষেত্রে কি কি রোগ দেখা যায় গমে আপনার এটা হচ্ছে যেটা আপনি বললেন এটা হচ্ছে আপনার খুবই একটা রিসেন্ট একটা আপনার রোগ আপনার এটাই বেশি হয় লুজ স্মার্ট হয় ওনা সৈবতে যে এই ঝরাগুলো চিটা হয়ে যায় এরকম এটাকে লুজ স্মার্ট বলে এটাও হয় মাঝে মাঝে আপনার কিছু পোকার আক্রমণ হয় সেখানে আপনার মাঝরা পোকার আক্রমণ হয় হ্যাঁ এগুলো তমন না কিন্তু যেটা আপনি বললেন যে ছত্রাকজনিত এই রোগটাই কিন্তু আপনার গমের জন্য কিন্তু একটা সংকটে আমাদের কৃষকরা যদি মনে করেন লাগানোর থেকে পরিচর্যাটা সঠিকভাবে রাখে পর্যবেক্ষণটা যদি সঠিকভাবে রাখে সেক্ষেত্রে পোকার আক্রমণ থেকে সে তার ফসলকে রক্ষা করতে পারবে আর যদি আপনার ভালো বীজ নেয় পরিপুষ্ট বীজ নেয় এবং আমাদের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বীজ গ্রহণ করলে আমি মনে করি সেক্ষেত্রেও সে যদি সঠিকভাবে পরিচর্যা করে আর যদি আপনার ওটা টের পায় যা আপনার যে তার এখানে আপনার মানে সবচেয়ে রোগের প্রাদুর্ভাবে সেক্ষেত্রেও সে সম্প্রসারণ কর্মীর সাজেশন নিয়ে যদি আপনার মানে আমাদের রাসায়নিক কেমিক্যাল ইউজ করে সে ক্ষেত্রে সে কিছুটা আপনাদের পরিত্রাণ পাবে আচ্ছা এই যে গম চাষে চাষীদের নিরুৎসাহিত করে তিন ধরনের ফসল তেল ডাল এবং ভুট্টা আবাদে উৎসাহিত করা হয়েছে এছাড়াও কি অন্য কোনো ফসল আবাদ করা যায় কারণ আমাদের তো টার্গেটটাই হচ্ছে যে একটু বিরতি দিয়ে গমটা চাষ করা মানে হলো এখন কিন্তু আপনি বিগত যদি বছরের ট্রেনটা দেখেন গম চাষে কিন্তু কমে যাচ্ছে আচ্ছা কথা বুঝছেন এবং কৃষকরা কিন্তু এখন বিশেষ করে আপনার ওই ধান গম এগুলা বাদ দিয়ে তারা আপনার মনে করেন পেঁপে তারা মনে করেন আপনার ওই যেমন ফল হ্যাঁ এদিকে তারা কিন্তু ঢুকে যাচ্ছে আপনি যদি দিনাজপুর দেখেন যে সার জেলায় বললেন এই সার জেলায় অনেক উপম আছে যে তারা আপনার ওই যে ধান গম না করে তারা আপনার পেঁপের বাগান করছে লিচুর বাগান করছে আমের বাগান করছে বুঝছেন পেয়ার বাগান এগুলো ওগুলো অনেক লাভ আপনি এমনি করলে যা হবে ধান করলে আপনার আপনি পাচ্ছেন আপনার তিন থেকে চার টন আর আপনি যদি মনে করেন কলা করেন সেখানে আপনি বিশ টন পাবেন এবং দুই থেকে তিন গুণ এমনি লাভ এবং সেখানে খরচ বেশি ধানের যে পরিমাণ সেচ লাগে আমার তো অন্য ইয়েতে সেই পরিমাণ শেষ লাগবে না আপনি যে ফসলগুলোর কথা বলছেন সেগুলো তো অনেক দীর্ঘ মেয়াদি কারণ আমাকে তো অন্তত ছয় সাত বছর পর্যন্ত ওয়েট করতে হবে না অত লাগবে না আপনার পেপে তো অত লাগে না আচ্ছা পেপে তো আপনার অত লাগে না আপনার মনে করেন জন্য বড়ই যে না। কিন্তু সেক্ষেত্রে অনেক বুদ্ধিমান সে কিন্তু একটা করবে না কিন্তু সে মনে করো ডাইল ডাইল করবে ডাইলের পাশে আপনার ই করবে বুঝছেন না সে কিন্তু সেই দিকে কিন্তু সে খুবই বুদ্ধিমান এবং আমি দেখছি এটা আপনার যে রাজশাহী নাটোর

জরুল ইসলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আজকে শেষ করতে হচ্ছে ধন্যবাদ আর এই ছিল আজকে আমাদের কৃষিকথার আলোচনায় দেখা হবে আবার আগামীকাল অন্য কোন অতিথির সঙ্গে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন